ছিলাম সে দর্শনের কিন্তু ঠিক কিনা বন্ধুগণ? ঠিক। বাংলাদেশ পঞ্চায়েত বসুয়ার দ্বার প্রান্তে স্বাধীন হলেও আজকে বাংলাদেশে দর্শন প্রতিনিয়ত একটা মহামারী আকার ধারণ করেছে, ঠিক কিনা বন্ধুগণ? প্রতিবারে যখন দর্শন হয় দর্শকদেরকে গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তারের নামে তাদেরকে বরং কি বলে নিরাপদে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশের সুস্থ দর্শকদের বিচার এখনো হয় নাই। আমরা বলবো বাংলাদেশে যে আইন আছে আইন দিয়ে দর্শকদের সুস্থ বিচার হবেও না। মুসলমানের দেশে একমাত্র দাবি ইসলামী আইন প্রতিষ্ঠিত করতে হবে, দর্শকদেরকে জনসম্মুখে শাস্তি দিতে হবে। অবিচার দুর্নীতি সর্বশেষ দর্শনের মতো মহামারী আকার ধারণ করেছে। 25 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত ছাত্রলীগ 5টা দর্শন করেছে। পিছনে ছাত্রলীগের আধিপত্য আছে এবং তাদেরকে শেল্টার দেয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা কর্মীরা। চাই দর্শকদেরকে গ্রেপ্তার করে এক সপ্তাহের মধ্যে জনসম্মুখে শাস্তি দিতে হবে। ইসলামী যুব আন্দোলন মাথায় নেমেছে দর্শকদেরকে জনসম্মুখে জনগণ ধুলাই করে ছাড়বে। ধন্যবাদ সবাইকে।